আসসালামু আলাইকুম, টেকনোলজি বিট 24 ইউটিউব চ্যানেল আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে আপনি যদি নতুন অবস্থায় একটি ইউটিউব চ্যানেল খোলেন, ওই ইউটিউব চ্যানেলটা যখন আপনি সার্চ করেন ইউটিউবে, আপনার চ্যানেলটা আসে না বা আপনার চ্যানেলটা অনেক অনেক নিচে আসে। সো বন্ধুরা, এ থেকে বাঁচার উপায় কি, আপনার চ্যানেলটা ফার্স্ট পেজে কীভাবে আনবেন বা আপনার চ্যানেলটা কীভাবে র্যাঙ্ক করবেন, তো বন্ধুরা এই টিপসগুলো নিয়ে আজকে এই পুরো ভিডিওতে আলোচনা করব। সো বন্ধুরা, আপনার চ্যানেলটি সার্চ মানে দেওয়ার সাথে সাথে আপনার চ্যানেলটি না আসার কারণ তিনটি রয়েছে। সেটি হলো, আপনি যখন একটি চ্যানেল ক্রিয়েট করেন, ওই চ্যানেল ক্রিয়েট যদি আপনি ক্রিয়েট করেন, ওই চ্যানেল আপনি যে চ্যানেলের নামটা দিবেন, ওই নামে যদি অন্য কোনো পপুলার চ্যানেল থাকে বা অনেক বড় যদি কোনো চ্যানেল থাকে, তাহলে আপনার চ্যানেলটি কিন্তু আসবে না, আপনার ওই পপুলার চ্যানেলটি চলে আসবে। ঠিক আছে, তো এটা হলো একটা ফার্স্ট কারণ। দ্বিতীয় কারণ হলো, আপনার চ্যানেলে যদি আপনি সার্চ রেঞ্জকে খুঁজে প্রথমে আনতে চান, সেটি করার জন্য আপনার চ্যানেলে কটা ভিডিও আপলোড দিতে হবে এবং আপনার ওই ভিডিওগুলোতে কিছু ভিউয়ার্স আসতে হবে। সো বন্ধুরা, এই ভিডিও যদি এভাবে যদি আপনার ভিডিওগুলোতে কিছু কিছু ভিউয়ার্স আসে, তখন আপনার যদি চ্যানেলকে সার্চ করে, তাহলে সার্চ লিস্টের একবার প্রথমে চলে আসবে। সো বন্ধুরা, এখন তৃতীয় নম্বর কারণটি হলো যে আপনি কীভাবে এখন আপনার চ্যানেলটিকে একদম একবারে নিচে থেকে আপনার সার্চ লিস্টের একবারে প্রথমে আপনার চ্যানেলটি সার্চ দেওয়ার সাথে সাথে কীভাবে একদম প্রথমে নিয়ে আসবেন, তো সেটি করে সেটা এখন কীভাবে করবেন সেটি এখন আপনাকে বিস্তারিত দেখাই দিব। তো আরেকটি কথা, আপনার চ্যানেলটি সার্চ লিস্টে একবারে প্রথমে নিয়ে আসতে হলে আপনাকে কী করতে হবে, আপনার চ্যানেলে একটি ইউনিক নাম দিতে হবে। দেখতেছেন যে আমার চ্যানেলটা একটি ইউনিক নাম, টেকনোলজি বিট 24, এর নামে কোনো ইউটিউব চ্যানেল নাই। ঠিক আছে, যদি এর নামে কোনো ইউটিউব চ্যানেল থাকেও, তাহলে তারটা দেখাবে না, কারণ আমারটা একটা পপুলার চ্যানেল, যে আমার চ্যানেলে একটা ভিডিও বেশি। যদি আপনার চ্যানেলে ভিডিও বেশি হয়, তাহলে আপনার চ্যানেলটা ওইভাবে খুঁজে সার্চ দিলে কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনি এখন কীভাবে সার্চ দিলে আপনার চ্যানেলটা খুঁজে পাবেন সেটি এখন আপনাকে দেখাই দিব। তো ভিডিওটি দেখানোর আগে আপনার একটা ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল আইকন আপনি অলরেডি ক্লিক করে দিবেন, এরকম টেকনোলজি ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি কিন্তু প্রতিদিন কিন্তু আমার টেকনোলজি ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলে। সো বন্ধুরা, আমার দেখতেছেন যে আমি প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি। সো বন্ধুরা, আশা রাখি বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন আপনি অলরেডি ক্লিক করে দিবেন। সো বন্ধুরা, ফার্স্ট অফ অল যেটা করতে হবে আপনাকে, আপনার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, ইউটিউব চ্যানেলের জন্য আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দেবেন। ওকে, সো আপনি কী করবেন, আমি ধরেন আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিয়েছি। তো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর আমি কী করবো, এখানে চলে আসবো। চলে আসার পরে দেখতেছেন যে আমি প্রথমে যেটা করতে হবে আপনাকে, যদি এখানে কর্নার দেখেন, কর্নার দেওয়ার পর আপনি এখানে দেখতেছেন যে ডেস্কটপ সাইট রয়েছে, এখানে নিচে একটা ডেস্কটপ সাইট রয়েছে, আপনাকে এটা টিক মার্ক করে দিতে হবে। যখন আপনি একটা টিক মার্ক করে দেবেন, এটা কিন্তু হুবহু কিন্তু কম্পিউটার যেভাবে ইউটিউব চ্যানেলটা চলায় এভাবে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, সো ধরুন আমি যেহেতু টিক মার্ক করে দিচ্ছি, টিক মার্ক করে দেওয়ার পর আমরা এখানে সার্চ বক্স আপনাকে সার্চ করতে হবে। ঠিক আছে, তো বন্ধু আপনি এখানে সার্চ বক্সে লিখবেন যে ইউটিউব। ওকে, তো আপনি কী করবেন, আপনার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে আপনি ইউটিউব চ্যানেলের ভিতরে চলে যাবেন। ওকে, তো বন্ধু ধরুন আমি আমার ইউটিউব চ্যানেলের ভিতরে যাবো। সো বন্ধুরা, আপনি দেখতেছেন যে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলের ভিতরে চলে আসলাম। ঠিক আছে বন্ধুরা, আপনি দেখতেছেন যে আমি গুগল ক্রোম দিয়ে আমার ইউটিউব চ্যানেলের ভিতরে চলে আসলাম। তো বন্ধুরা, এটা কিন্তু আপনারা সকলে জানেন যে কীভাবে আসতে হয়। সো বন্ধুরা, আসার পর আপনি এখানে দেখতেছেন যে একটু বাম পাশে দেখেন, এই পাশে দেখতেছেন যে চ্যানেল। ওকে, তো সিম্পলি আপনাকে চ্যানেল অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, আপনার যদি নেট স্পিড যদি একটু স্পিড থাকে, ঠিক আছে, তাহলে আপনার সার্চ দেওয়ার সাথে সাথে চলে আসবে। সো বন্ধুরা, আমার এখানে নেট একটু দুর্বল, যে কারণে একটু স্পিড একটু স্লো চলতেছে। ঠিক আছে, সো বন্ধুরা আপনি দেখতেছেন যে যখন আমি চ্যানেল অপশানে ক্লিক করেছি, বন্ধুরা আপনি এখানে দেখতেছেন যে আপনি যদি এ পাশে আবার বাম পাশে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি এখানে দেখতেছেন যে অ্যাডভান্স নামে একটা অপশান রয়েছে একবারে নিচে। তো সিম্পলি আপনাকে অ্যাডভান্স অপশানে ক্লিক করে দিতে হবে। তো অ্যাডভান্স অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আবার চলে আসবে, ঠিক আছে, আপনার কাছে। তো আসার পর আপনি এখানে দেখতেছেন যে একটা করে আমি আপনাকে দেখাই, আপনি এখানে দেখতেছেন যে অ্যাকাউন্ট ইনফরমেশন কান্ট্রি চ্যানেল কিওয়ার্ডস। সো বন্ধুরা, এই চ্যানেল কিওয়ার্ডস নামক যে অপশানটি রয়েছে, তো এই চ্যানেল কিওয়ার্ডস হলে আপনার চ্যানেল জন্য একটি মূল বিষয়। ঠিক আছে, সো বন্ধুরা আপনি এখানে দেখতেছেন যে আরও নিচে অনেকগুলো অপশন রয়েছে। সো বন্ধুরা, আমি যেহেতু আপনাকে বলছি যে আপনার সার্চ দিলে কীভাবে আপনার চ্যানেলটা খুঁজে পাবেন, তো সেটি এখন আপনাকে দেখাই। তো বন্ধুরা, আপনি এখানে দেখতেছেন যে কী চ্যানেল কিওয়ার্ডস। সো বন্ধুরা, চ্যানেল কিওয়ার্ডস হলো যে আপনি যে এখানে একটা অপশন রয়েছে, ঠিক আছে, আপনি যদি এই অপশনগুলোতে যদি যে নামগুলো দিবেন, ওই নামে যদি কেউ সার্চ করে, তাহলে আপনার চ্যানেল যদি কয়টা ভিডিও থাকে, তাহলে আপনার চ্যানেলটি সার্চ লিস্টে একবার প্রথমে চলে আসবে। সো বন্ধুরা, ধরুন আমি এখানে কিছু নাম দিব। সো বন্ধুরা, ধরুন আমার চ্যানেলটা যেহেতু ফানি একটা ফান চ্যানেল, সো বন্ধুরা ধরুন আমি একটা ফান চ্যানেলের একটা দিতে হবো। ঠিক আছে, তো ধরুন আমি এই নামগুলো কেটে দিই। ঠিক আছে, তো আমি এটা প্রথম ধরে আবার নামগুলো দিই। তো আপনি কীভাবে দিবেন আমি এখন আপনাকে দেখাই দিই। ধরুন আপনার চ্যানেলের নাম দেখুন, একটা নাম দিবেন। তো ধরুন আমার চ্যানেলটা হলো বাংলাদেশি ফান মিডিয়া। ঠিক আছে, তো ধরুন আমি বাংলাদেশি ফানি, ঠিক আছে, বাংলাদেশ ফান
বাংলাদেশ ফান। তো ঠিক আছে, বাংলাদেশ ফান লাগার পর আপনাকে কী করতে হবে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে একটা এই সিনেগুলো, ঠিক আছে, বিশেষ আপনি এই সিনেগুলো এখান থেকে নিয়ে আসবেন। ঠিক আছে, এখানে ওই এখানে ক্লিক করার পর আপনার কিওয়ার্ডে এরকম দুইটা সিনো আছে। ঠিক আছে, এই দুইটা সিনো কী করবেন, আপনি এখানে নিয়ে আসবেন। বন্ধুরা, এই দুইটা সিনো কী করবেন, আপনি যে কোনো কিওয়ার্ড লেখার পরে দুইটা সিনো দিবেন। তো আমি দেখুন, ধরেন লিখলাম বাংলাদেশ ফান ফানি টিভি, ওকে, ধরেন আমি এখানে লিখি ফানি টিভি। ফানি টিভি লেখার পর আবার আপনি ওই সিনোটা ব্যবহার করবেন। ঠিক আছে, তো বন্ধুরা আবার ধরেন আমি আরেকটা লিখি, আমি আপনাদেরকে তিনটা লেখায় দেখাই দিই। ধরেন ফানি মাস্টার, ফানি মাস্টার 24, ওকে। তো ফানি মাস্টার 24 লেখার পর আমি আবার ওই কিওয়ার্ডটা এখানে ব্যবহার করবো। ঠিক আছে, তো বন্ধুরা আপনি এইভাবে যত কিওয়ার্ড দেবেন, যাতে আপনার হাজার হাজার কিওয়ার্ড দেবেন, কোনো সমস্যা না। কিওয়ার্ড দেওয়ার পর আপনি কী করবেন, এই দুইটা সিনে ব্যবহার করবেন। ঠিক আছে, তো বন্ধুরা দেখতেছেন যে আমি এইভাবে ব্যবহার করছি। তো আপনি যদি হাজার হাজার দেন, দেওয়ার পর যদি কেউ ওই নামে আপনি যে চ্যানেল কিওয়ার্ডগুলো এখানে দিচ্ছেন, ঠিক আছে, আপনি যে চ্যানেল কিওয়ার্ডগুলো এখানে দিচ্ছেন, যদি এই নামে যদি কেউ সার্চ করে আপনার চ্যানেলটি, তাহলে এই চ্যানেলটি চলে আসবে। বা আপনার চ্যানেল যে মূল নামটি রয়েছে, যদি এই নামটি কেউ সার্চ করে, তাহলে কিন্তু সবার আগে চলে আসবে খুব সহজ। আপনার চ্যানেলটি সার্চ লিস্টে একবারে ফার্স্ট ফেজে নিয়ে আনতে পারেন এই চ্যানেল কিওয়ার্ডগুলো দিয়ে। সো বন্ধু, এইভাবে কিন্তু আপনার চ্যানেলটি কিওয়ার্ডগুলো দেওয়া হয়ে গেলে আপনি যদি নিচে আসেন, নিচে আসার পর বন্ধু আপনি এখানে দেখতেছেন যে সেভ নামক একটি অপশন রয়েছে। বন্ধুরা আপনাকে সেভ অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা যখন আপনি সেভ অপশনে ক্লিক করে দেবেন, বন্ধুরা দেখবেন এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনার খুব সহজে কিন্তু আপনার ভিডিওগুলোকে, আপনার চ্যানেলটাকে বা যেটাই বলেন যে আপনার চ্যানেলটাকে খুব সহজে সার্চ লিস্টের একবারে ফার্স্ট ফেজে নিয়ে আসতে পারেন। শুধুমাত্র যে কিওয়ার্ডগুলো দিবেন, ওই কিওয়ার্ডগুলো যদি কেউ লেখে সার্চ করে, বা আপনার চ্যানেলের নাম লেখে যদি কেউ সার্চ করে, আর এটি সার্চ লিস্টের প্রথমে আনতে হলে আপনাকে চ্যানেলে প্রথমে বলছিলাম যে ভিউস থাকতে হবে, কটা ভিউস থাকতে হবে এবং কটা ভিডিও থাকতে হবে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে সার্চ লিস্টে প্রথমে নিয়ে আসতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন সব হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।